এরে যুব করে যুবতী বোনেরা বিশ বছর পরে তোমাদের চেহারা আল্লাহ লাবণ্যতা দান করেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না কেন হয়েছে গজবের মোবাইল রাত্র তিনটা বাজে মা তাকায় দেখে এখনো ল্যাবের ভিতরে বাতি জলে ঠিক নি কিরে ঘুমাস না কথা কম কও আমার কাজ আমি করি তুমি ঘুমাও তুমি মা তো এখন জমানা কেমন আরছে যে ছেলে মেয়েরা মা-বাবকে ভয় করবে এখন মা-বাব ছেলে মেয়েকে ভয় করে আহ আল্লাহ আপনি হেদায়েত দান করুন ভাইরা আমার কথাগুলো কি আমি আপনাদের সাথে दुश्मन হিসেবে বলি জাহান্নাম থেকে নাজাতের জাতের আশায় বলতেছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেনি লাই অগুরন্না কা তাকল্লুবুল্লাদ্দিনা কাফারুফিল বিলাদ মাতা উন কলিল ঝুম মামা ওয়া হুম জাহান্নম এ দুনিয়াটা কিছুই না রে ভাই সামান্য মাতা উন দুনিয়া কিছুই না আমরা দুনিয়া আখের লাইনে চলতে গিয়া দুনিয়া আমাদের থেকে দূর হয় নাই আমি বাজার বন্ধ খানা বন্ধ ঘুম বন্ধ এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক বন্ধ কথা কন না কেন আপনার থেকে বেশি আছে তবে আপনারে ধমক দিবে আমার থেকে দোয়া নিবে এটা কি আমার কিছু না দিনের গোলাম খানাও বন্ধ নাই আর যারা দুনিয়া 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 করেছিল ঘরে গেল শান্তি নাই বাইরেও শান্তি নাই ঘরে গিয়া ম্যাডামের সাথে দেখা নাই ম্যাডাম ঘুরতে গেছে ছেলে মেয়ের সাথে ভালো গভীর সম্পর্ক নাই ছেলের স্বাধীনতা আঘাত দিলেই ছেলে রেডি হয়ে যায় বাবারে জবাই করবে ঘটনা হয় না বাংলাদেশে ওই সিনামের নামের মেয়েটা করলো কি জানেন না আহা একেবারে যে মেয়ের ভুল মা বাবারও কিছু উত্তর আছে না নাই ও আব্বা আম্মা যারা আছেন আমিও মায়ের সন্তান আমার মা ও মা আপনারাও সন্তানের মা আমার বাবা ও বাবা আপনারাও সন্তানের বাবা জীবনে আমাকে বাবা স্কুলে পড়ায়নি জীবনে ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্টও পরিনি ছোটবেলার থেকে লঙ্গি আর পা জামা পরাইছেন আর এই লাম্বা জামা কানি ফাড়াটাও পরাননি দল ছোটবেলার থেকে খান না বিছাইলে আব্বাক প্লেট নিয়ে যাইতেন খানা দিতেন না এখনো তো দেখি ও মা আমার মা চাচিরা দিনের বেলা কোথাও তো যান না রাতের বেলা গেল হাত মুজা পাও মোজা ছাড়া যায় না মা মা মনটা কি চায় না আলেমের কবরে যাও মা কবরে যাও কোরানের কারণে সম্মান কমে নাই নবীর আদর্শের কারণে সম্মান কমে নেই এরে আল্লাহর বান্দা আল্লাহ আমাদের মালিক আর কেউ না বেইমানেরাও বলে বানানেওয়ালা একজন আছেন অতএব আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে পালাবার জায়গা নাই অনেকে মনে করে কোরআনের লাইনে বুঝি গরিবেরা থাকবে ধনীরা থাকবে না চলো ঢাকা চলো আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডিসি এসপি ছেলে কোরআনের হাফেজ ও ডিসি সাহেব সেলেটারে কোরআন পড়ান কেন বলে দুনিয়ার সব পাই না বাস বাগানে যাওয়ার পরে কিছুই কামাই করি নাই আমার আব্বা কয়েক মাস আগে ইন্তেকাল করেছে আমি ছাত্র ডেকে ডেকে দোয়া করাই তৃপ্তি পাই না আমি যদি আজকে কোরআনওয়ালা হইতাম আমি গিয়া দোয়া করতাম কান্না করতাম আমি আর চিন্তা করে দেখলাম ছেলেটারে কোরআন পড়ায় যায় ওই বাস বাঘানে যাওয়ার পরে ছেলে কোরআন পরে পড়ে আমার জন্য দোয়া করবে যুবক আল্লাহর গোলাম আল মালু আল বানুন হায়াত মা দুনিয়া মাল আর সন্তান দুনিয়ার ওয়া ইন্নামা আওলাদুকুম ফিতনা পরীক্ষা কত সন্তানের অপরাধের কারণে মা বাবা জেলখানায় নাই নাই ইয়া আইউহাল্লাযীনা আমানু লাtulহিকুম মাওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ ও তোমার সম্পদ আর সন্তান থেকে সাবধান সন্তানের কারণে সম্পদের মায়ায় আল্লাহর জিকির ছেড়ে দিও না আল্লাহকে ভুলে যেও না এরে নবীর উম্মত যারা পাশক্ত নামাজ পড়ে নবীর তরিকা মানে আল্লাহর সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এদের জন্য সম্পদ রহমত আল্লাহর নবী বলেন না বাসাবিল গেনা লিমানিত থাকা তাকুয়া থাকলে ধনী হলেও কোনো দোষ নাই

মুরিদ আল্লাহর মতো ধনী কেউ আছে পিসাব ধনী নবীর থেকে দামি কেউ আছে নবীর কোন প্রয়োজনে কার কাছে চাইতেন শেষদা কাকে দিতেন আল্লাহর কাছে চাইতো তোমার এত অ্যালার্জি কেন নবী যদি চাইতে পারে তুমি কেন চাও না ভাই দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কে পারেন দুনিয়ার কেউ যদি দিতে পারত পিসা বুজুর সন্তান দিতে পারলে এক একজন সন্ত্রাসী পিসাবের টাকা দিয়া কইতো তেরো হাজার সেলে রেডি করো খালি ফিডা নিল লাগি কথা বুঝেননি সব ধোকা কেনই ভেজাল দুইটা অভাব ধর্মীয় শিক্ষা নাই খাটি আল্লাহওয়ালা মুরব্বী নাই এরে যুবক সম্পদের পেছনে পড়ো না সন্তান এটি ফেতনা যদি কোরআন হাদিসের অনুকূলে না রেখে যাও ফেতনা